বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই কিন্তু খুবই ভালো আছেন। আমি আজকের ভিডিওটা করেছি আমার বাবার বাড়ি গ্রাম থেকে, এটা সন্ধ্যার সময় শ্যুট করেছিলাম, গিয়ে দেখতে গিয়েছিলাম আমি, একটু জঙ্গলে ভরে গেছে যেখানে একটা সময় কত কিছু ছিল, কত পরিষ্কার ছিল জায়গাটা, কিন্তু এখন আর তা নেই। এখন জঙ্গল হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টিতে চালাগুলো ভেঙে গিয়েছে, অথচ একটা সময় এই ভাঙা ঘর বাড়িগুলোই ছিল কত সুন্দর, কত স্মৃতিময়। পুরো বাড়িতে চারপাশ দিয়ে আমার আব্বুর স্মৃতি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাশের বেড়াগুলো, যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে নতুন লাঠি দিয়ে বেড়াগুলো অনেক সুন্দর করে বানিয়ে রাখতো। এই সব কিছু আমার আব্বুরই করে যাওয়া গোছানো, সব কিছুতে আমার আব্বুর ছোঁয়া আছে, একটা অন্যরকম শান্তি পাই ওখানে গেলে। কিন্তু এখন আর সেই শান্তিটা হয় না, কেউ থাকে না। আব্বু মারা যাওয়ার পর পুরো পরিবেশটাই, অর্থাৎ আমার পুরো পরিবারটাই ভেঙে চুরে আলাদা হয়ে গেছে। কেউ বলে না যে আম্মু এখনও খাসনি, খেতে আয়, আম্মু খেয়ে নাও, মা তোমার জন্য কী আনবো। বাবার ভালোবাসাটা অনেকের মাঝেই খোঁজার চেষ্টা করি কিন্তু কারোর কাছেই পায় না, কেউ দিতেই পারে না, জানি না কেন পাই না। আমার ছেলেটা তার নানু বাড়ির উঠানে বসে একটু খেলাধুলা করছে, যদি এটা আমার আব্বু দেখতে পেত কতই না খুশি হতো। আমার জীবনে কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না, ছিল আমার আব্বু। আমার আব্বুই আমার সবথেকে বন্ধু ছিল, কাছের একটা বন্ধু, যে মানুষটার সাথে আমি সব কিছুই শেয়ার করতে পারতাম। আমার আব্বু যখন মারা যায় তখন আমার মাথায় পুরো আকাশ ভেঙেই পড়লো, কারণ তখন থেকেই তো আর আমার বন্ধুটা নেই, আমি একা, কখন আর আব্বুর মতো কাউকে পাবো না, কারো কাছে শেয়ার করতেও পারবো না কিছু। যখন একটু কষ্ট হতো আব্বুর কাছে একটু ফোন দিলে বা আব্বু আমাকে কল করলে আব্বুর সাথে একটু কথা বললেই আমার মন ভালো হয়ে যেত, তখন কোনো কষ্টই আমার থাকতো না। এত সুন্দর জীবন কাটিয়েছি আব্বু থাকতে, আর এখন আব্বু নেই, এখন যদি কষ্টও হয় কাউকে বলার মতো সুযোগও পায় না। আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, যতটুকু পেরেছি এটুকুই বলেছি, আর কিছু বলতে ইচ্ছা করছে না, কথা বলার মতো কোনো ভাষাও আসছে না, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সুস্থতা কামনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন যেন ওনাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।